এবছর ছাদ বাগান ফুলে প্রায় ভরিয়ে রেখেছে আমার এই ইনকা গাঁদাগুলো। ইনকার সব থেকে ভালো দিক যেটা, সেটা হচ্ছে ফুলগুলো ফোটার পরেও দীর্ঘদিন স্টে করে, ঝরতে বেশ খানিকটা সময় লাগে। এক একটা গাছে কমপক্ষে 6টা থেকে 8টা বড় বড় সাইজের ফুল যেটা এবছর পেয়েছি। আর এদিকে রয়েছে চন্দ্রমল্লিকা, তারাও কোনো অংশে কম যায় না, এক একটা গাছে মোটামুটি 60-70টার আশপাশে কুড়িয়ে এসছে। আর আমার এভারগ্রিন বুগেনভেলিয়া, এরা তো ছাদে সারাক্ষণ রঙের বাহার নিয়ে বসেই আছে। হ্যাঁ, তবে রোগ পোকার ঝামেলা এবারে একেবারে যে হয়নি তা নয়, তবে কাকা আর কনফিডার আর ঘুরিয়ে ফিরিয়ে নিম অয়েল স্প্রে করতে মোটামুটি সেইভাবে কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু সব থেকে বড় কথা যেটা, আগামী কয়েকদিনের মধ্যেই শুনছি আবার বৃষ্টি আসবে, শীতের পরেই। তো তার জন্যে যে গাছগুলোকে শেডের নিচে নেওয়া যাবে তাদেরকে শেডের নিচে আজই শিফট করে ফেলছি। আরেকটা জিনিস, সেটা হচ্ছে ফাঙ্গিসাইড। এই বৃষ্টির পরে আমাদের ফাঙ্গিসাইডটা খুবই লাগবে। আমি বৃষ্টির আগে একবার ফাঙ্গিসাইড অল্প করে স্প্রে করে দিয়েছি। আর যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ফাঙ্গিসাইডের সাথে স্টিকার স্প্রে করা, মানে 1 লিটার জলে জাস্ট 4-5 ফোঁটা এনাফ। তো স্টিকারটাতে হয় কি, এরা গাছের উপরে আমার এই ফাঙ্গিসাইডটা যাতে একটা আস্তরণ তৈরি করে রাখতে পারে, এবং বৃষ্টির জলে যাতে আমার দেওয়া ফাঙ্গিসাইডটা ধুয়ে না যায় তার ব্যবস্থা করে। ব্যাস, বৃষ্টির আগে ছবি আপাতত তোলা রইল, দেখা যাক বৃষ্টির পরে কী হয়।